প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলকে হুশিয়ার করে দিয়ে বলেছেন সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবলে ভুল হবে প্রধানমন্ত্রী বলেন জনগণের সহ্যের সীমা আছে মানুষ পুড়িয়ে সন্ত্রাস সৃষ্টি করে বিরোধী দলীয় নেতার আকাঙ্ক্ষা পূরণ হবে না নৈরাজ্যের পথ সেরে নির্বাচনের পথে আসতেও বেগম খালেদা জিয়াকে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলাদ্রু শেখরের রিপোর্ট আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মত বিনিময় উত্তরের জেলা পাবনার তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় স্বাগত বক্তৃতায় বিরোধী দলের কর্মসূচিতে সহিংসতার কঠোর সমালোচনা করেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন যুদ্ধাপরাধীদের বাঁচাতে কেন এত মানসহত্যার পরিকল্পনা করা হলো তিনি বলেন জনগণ আর সহিংসতা সহ্য করবে না বাড়িতে বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে এখন জনগণ যদি আগুন দেওয়া শুরু করে তা যাবেন কোথায় আমরা ধৈর্য ধরছি কিন্তু ধৈর্য ধরা মানে দুর্বলতা না এটাও তাদের ভাবা উচিত কাজে আমি বিএনপি নেত্রীকে বলবো এই মানুষ হত্যা করা বন্ধ করেন মানুষ ওপরে হামলা করে ওনার আকাঙ্ক্ষা পূরণ হবে না তো এই আর্মির ঘরে বন্দুক রেখে ওনার স্বামী ক্ষমতায় এসে ওই সেনাবাহিনীর সদস্যদের কি হত্যা করেছে তো ওনার ওই স্বপ্নটাই বারবার দেখতেই থাকেন তো আল্লাহ রহমানের এখন পৃথিবীর যে পরিপার্শ্বিক অবস্থা এবং বাংলাদেশের যে অবস্থা এই ঘটনা আর হবে না ওনাকে কেউ এসে বসাবে না আর ওনারও মনে রাখা উচিত যে ফলটা পারে সেই খায় ফল পারে কেউ আরেকজনে খাওয়ায় না নির্বাচনকালীন সরকার নিয়ে নতুন নতুন ফর্মুলা জটিলতার সৃষ্টি করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন ওইসব ফর্মুলার কারণে গণতন্ত্র সুসংহত হবে না বিরোধী নেতাকেও নির্বাচনের পথে আসার আহ্বান তার নতুন নতুন ফর্মুলা দিয়ে দেশের মধ্যে আরো জটিলতা সৃষ্টি করা তাহলে এদেশে কখনো গণতন্ত্র সুসংহত হবে না অব্যাহত গণতান্ত্রিক ধারা থাকবে না বিএনপি নেত্রী চিরদিনী উনি একটা স্বপ্ন দেখেন উনি মনে করেন কয়েকটা লাশ ফেলে আর্মি এসে ক্ষমতা নিয়ে ওনাকে চেয়ারে বসায় দেবেন এই হামলা মামলা এগুলি বন্ধ করেন গণতান্ত্রিক পথে আসেন জনগণের আস্থা বিশ্বাস যদি অর্জন করেন আগামী নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে ইসলাম ধর্ম সহ অন্য কোন ধর্ম ছাড় হবে না বলেও করে দেন প্রধানমন্ত্রী অথচ মসজিদের মাইক দিয়ে মিথ্যা কথা যারা বলছে তারা কোন ইসলামকে হেফাজত করছে কোন ইসলামকে রক্ষা করছে সেটাই আমার একটা প্রশ্ন তাদের কাছে তাহলে মসজিদের মাইক কি মিথ্যা অপপ্রচার চালানোর জন্য ব্যবহার হবে না আল্লাহ রসুলের নামের জন্য আজান দিয়ে মানুষকে নামাজে ডাকার জন্য অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ যে দেশে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে তার ধর্ম পালন করার স্বাধীনতা অর্জন করে যেটা আমাদের নবীকল সাল্লাল্লাহ ইসলাম তার মদিনা সহদ এবং বিজয়াহজে বলে গেছেন ঠিক সেইভাবে এই দেশ চলবে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছে নিলাশেখর চ্যানেল আই ঢাকা